নিউজ হান্ট লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মৌসুমী সুলতানা। দর্শক, আজকে আমরা কথা বলবো বাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এই বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একই সঙ্গে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আমাদের যারা দর্শক রয়েছেন, তাদের মতামতগুলো জানবো। দর্শক, আপনারা জানেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবার পর থেকেই সারা বাংলাদেশে যে পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে যে সমস্যাগুলো, একটা অস্থিরতা তৈরি হয়েছে, এবং ঠিক এই পরিপ্রেক্ষিতেই সরকার একটি পদক্ষেপ নিয়েছে এবং আজকে বিআরটি একটি ঘোষণা দিয়েছে, এবং সেই পদক্ষেপগুলো কি, সেগুলো নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো। এবং একই সঙ্গে যে কথাটি বারবার বলা হয়েছে, শুধুমাত্র জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে শুধুমাত্র যেগুলো ডিজেল চালিত যানবাহন রয়েছে সেগুলো শুধু ভাড়া বাড়বে, তবে গ্যাস চালিত কোনো পরিবহনেই ভাড়া বাড়ানোর কথা নয়। কিন্তু আমরা যেগুলো অভিযোগ পাচ্ছি এবং প্রতিদিনই যারা যাত্রী রয়েছেন তারা মানে হরহামেশাই অহরহে তারা ভোগান্তির শিকার হচ্ছেন, এবং তারা যেটি অভিযোগ করছেন প্রতিনিয়তই তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে বর্ধিত ভাড়ার কারণে। এবং গ্যাস চালিত কোনো বাস যদি অতিরিক্ত ভাড়া আদায় করে সেক্ষেত্রে সরকারি পদক্ষেপ আসছে বিআরটিএ, এবং একই সঙ্গে পরিবহন এবং শ্রমিকদের যে সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে খুব শীঘ্রই একটি যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে বিআরটিএ। এবং এই যৌথ অভিযানের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে গ্যাস চালিত যেসব পরিবহন রয়েছে, বিশেষ করে বাস রয়েছে, তারা যাতে কোনোভাবে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। শুধু গ্যাস চালিত পরিবহনই নয়, একই সঙ্গে যেসব ডিজেল চালিত পরিবহন রয়েছে, সরকার নির্ধারিত যে ভাড়াগুলো রয়েছে সেই সরকার নির্ধারিত ভাড়াও তারা মানছেন না, তারা নিজেদের মতো করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, এটিও ঠেকাতে যৌথ অভিযান আসছে। পাশাপাশি গ্যাস চালিত যেসব পরিবহন রয়েছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে স্টিকার লাগাতে হবে, এবং কোন বাসটি আসলে গ্যাসে চলে কোন বাসটি তেলে চলে এইটি পার্থক্য আসলে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের এটি বোঝার কথা নয়। এবং এটিও আসলে বিআরটিএ থেকেও কিন্তু বলে দেওয়া হয়নি যে আসলে কোন বাসগুলো গ্যাসে চলে কোন বাসগুলো তেলে চলে এবং কোন রুটে এই বাসগুলো চলছে সেটিও কিন্তু আসলে সাধারণ যাত্রীরা জানেন না। সেক্ষেত্রে যেটি হচ্ছে, প্রতিনিয়ত তারা হয়রানি হচ্ছেন, এবং তেল চালিত ডিজেল চালিত যে বাসগুলো রয়েছে সেগুলো তো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছেই সরকারের নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত। একই সঙ্গে গ্যাস চালিত যে পরিবহনগুলো রয়েছে তারাও অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এই যে ভোগান্তি, মানুষের হয়রানি, এটি ঠেকাতেই সরকার যৌথ অভিযানে, বিআরটিএ যৌথ অভিযানে আসছে, এবং গ্যাস চালিত যেসব পরিবহনগুলো রয়েছে তাদেরকে অবশ্যই স্টিকার লাগাতে হবে, এবং তারা প্রকৃতপক্ষে তার স্টিকার গুলো লাগাচ্ছেন কিনা, একই সঙ্গে অতিরিক্ত ভাড়াটি আদায় করছেন কিনা, সবকিছু মনিটরিং এর আওতায় আনা হচ্ছে। খুবই একটি ভালো উদ্যোগ। আজকে বিআরটিএ যে সিদ্ধান্তগুলো দিয়েছে, অর্থাৎ সরকারি যে সিদ্ধান্তগুলো আসছে অতিরিক্ত ভাড়া ঠেকাতে, সেগুলো কি কি একটু আমি আপনাদেরকে ছোট করে ইনফরমেশন গুলো জানাতে চাই। খবরে যেটি বলা হচ্ছে, সিএনজি চালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এ বিষয়ে ইতিমধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে এবং বাসে স্টিকার লাগানো হয়েছে কিনা তা নিশ্চিত করবে বিআরটিএ। এছাড়া বৃহস্পতিবার থেকে বাস মিনি বাসে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মালিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযান শুরু করবে বিআরটিএ, এবং আমরা আশা করছি যে এই যৌথ অভিযানটা যাতে জোরদার করা হয়, কারণ যেসব ভুক্তভোগী সাধারণ মানুষ রয়েছেন তারা প্রতিনিয়ত, যারা অফিস ফেরত মানুষ রয়েছেন, অফিসগামী যাত্রী যারা রয়েছেন তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে গত রোববার ঢাকা সহ সারা দেশে শুধুমাত্র ডিজেল চালিত যে বাসের জন্য বর্ধিত ভাড়া করা হয়েছিল এবং সরকার বাস এবং মিনি বাসের জন্য ভাড়া বাড়িয়েছিল, কিন্তু সিএনজি চালিত বাসের জন্য বর্ধিত ভাড়া প্রযোজ্য নয় এটি কিন্তু সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এই গ্যাস চালিত আসলে বাসের সংখ্যা কত এবং কোন পথে সেই বাসগুলো চলে আমি যেটি বলছিলাম, এবং সেগুলো চিহ্নিত করার কোনো পথ আসলে বাতলে দেওয়া হয়নি, এবং বিআরটিএ সিএনজি চালিত বাসের প্রকৃত সংখ্যা বা এগুলো কোন কোন পথে চলাচল করে তাও কিন্তু স্পষ্ট করা হয়নি। ফলে রাজধানীতে আসলে ঢাকায় বিশেষ করে এবং বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে, এবং শুধু ঢাকাতেই নয়, লোকাল বাসগুলোতে নয়, দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলোতেও বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। আমরা একজন যাত্রীকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো, যেমন প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন তাদের বিষয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার কোথা থেকে আসছেন? আমি রাজারবাগ থেকে আসছি। বাসে এসেছি রাজারবাগ থেকে, ফারামিয়ার নামি, ফারামিয়ার থেকে এখানে আসি। প্রতিদিন 5 টাকা ভাড়া দিতাম, এখন 20 টাকা নেয়। ওয়েলকাম হোটেলে 20 টাকা নেয়, 8 নম্বর হোটেলে 15 টাকা চায়। এতটুকু রাস্তা তো আধা কিলো হয় নাই, তার 15 টাকা কিভাবে চায়? তা আমরা কি করে, আসতে তো হবে, দিতে হবে, দেই, জোর করে নেয়। সরকার তো সর্বনিম্ন ভাড়া 8 টাকা করেছে, সর্বোচ্চ ভাড়া 10 টাকা, সেখানে আপনাদেরকে 20 টাকা দিতে হচ্ছে, তাই তো? 20 টাকা নোট দিলে তারা পুরোটাই রেখে দেয়, তারা দেয় না ফেরত।
ফেরত দিতে চাইলে আর কয়টা ভাঙতি না ভাঙতি দেন, না হলে একটা উল্লা পাল্লা কথাবার্তা বলে গালাগালি করে। কি প্রতিদিন আসতে হয় বাসে? প্রতিদিন আমরা গাড়িতে যাতায়াত করি। আচ্ছা আপনি যখন আমার প্রতিদিন যান আবার আসছেন, সব সময় একই অবস্থা? একই অবস্থা, এই যে মিরপুর এক নম্বর প্রতিদিন মতি দিলে যাই, প্রত্যেক দিন ওয়েলকাম যায় বা যে ট্রান্সিভারে যায় 40 টাকা 45 টাকা নেয়। হ্যাঁ যে যে যখন যে গাড়ি হয় সেই গাড়িতে উঠি। আপনি কি জানেন যে যেগুলো গ্যাস চালিত বাস আছে সেগুলোর কিন্তু ভাড়া সরকার বাড়ায়নি, শুধুমাত্র যেগুলো ডিজেলে চলে? বললে বললো যে আমাদের এটা গ্যাস না তেল, তেল ডিজেলে চলে। আসলে গ্যাসের বাস কোনটা তেলের বাস কোনটা এটা তো আমরা চিনবো না, তাই না? তারাও গ্যাস স্বীকার করে না, আমরা চিনি কিছু কিছু বাস জানি গ্যাসে চলে, তাও আর বলছে না এটা সরকার দাম বাড়াইছে দিতে হবে। তাহলে ওদের সাথে আমরা ঝগড়া করবো না মারামারি করবো? মারামারি করলে তো এদের সাথে পারবো না। এক্ষেত্রে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে সেটি যৌথ অভিযান হবে এবং গ্যাসের যে বাসগুলো রয়েছে সেগুলোতে স্টিকার লাগা দিতে হবে, মানে আমরা যাতে সাধারণ যাত্রীরা বুঝতে পারি এটা বাসের। এই উদ্যোগটা কি মনে করেন? আমরা কিভাবে চিনবো? এটা করলে ভালো হয়, স্টিকার লাগাই নিলে আমরা চিনতে পারবো। সেই ভাড়াটাই দিবেন এবং একই সঙ্গে যৌথ অভিযান হচ্ছে যাতে স্টিকারটা তারা লাগাচ্ছে কিনা, একই সঙ্গে ভাড়া বেশি নিচ্ছে কিনা, এটার জন্য একটা যৌথ অভিযান আসছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই এটা করার দরকার, আমরা করতে চাই এটা। হ্যাঁ এটা করলে ভালো হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি ধন্যবাদ। আসলে আমরা একজন ভুক্তভোগী যাত্রীর সঙ্গে কথা বলছিলাম যিনি প্রতিদিন অফিসে যান মতিঝিলে এবং একই সঙ্গে অফিস থেকে ফেরত আসেন, কিংবা যাওয়া আসার এই পথে তাকে প্রতিদিনই এই হয়রানি ভোগান্তি অতিরিক্ত ভাড়ার কবলে তাকে পড়তে হচ্ছে। এবং গ্যাসের গাড়ি আসলে কোনটা, তেলের গাড়ি কোনটা, এটা সাধারণ জাতির পক্ষে বোঝা সম্ভব নয় এবং সরকার থেকে এই ধরনের কোনো নির্দেশনা নেই যে কোনটা বাসের কোনটা গ্যাসের। তবে যে সিদ্ধান্তটা বিআরটিএ নিয়েছে এটি কিন্তু খুবই একটি ভালো উদ্যোগ। গ্যাস চালিত যে বাসগুলো রয়েছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে স্টিকার লাগাতে হবে এবং এই স্টিকার লাগালে যেটি হবে আমরা যারা সাধারণ জাতি রয়েছেন তারা কিন্তু এই বাসগুলো চিনতে পারবেন এবং সেই অনুযায়ী তারা ভাড়া দিতে পারবেন। সরকার কিন্তু গ্যাস চালিত বাসের কোনো ভাড়া বাড়ায়নি। এই এই বিষয়টির দর্শক যারা আমাকে দেখছেন তারা একটু শেয়ার করে দেন, তাহলে অনেক মানুষ জানতে পারবে যে গ্যাস চালিত বাসের ভাড়া কোনোভাবেই সরকার বাড়ায়নি, শুধু বাড়ানো হয়েছে ডিজেল চালিত বাসগুলোতে। নিশ্চয়ই এবং একসঙ্গে যৌথ অভিযান গুলো স্বাগত জানাচ্ছি। আমি আরেকটি আরেকটু ইনফরমেশন গুলো দিয়ে দিতে চাই এবং রাজধানী শুধু নয়, ঢাকাতে দূরপাল্লার বাসগুলোতেও কিন্তু তারা বর্ধিত ভাড়া আদায় করছে, অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং এমন পরিস্থিতিতে যাত্রীদের বোঝার সুবিধার্থে সিএনজি চালিত বাস চিহ্নিত করতে স্টিকার লাগানোর জন্য পরিবহন মালিক সমিতিকে সোমবার চিঠি দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে সরকারের নির্ধারিত ভাড়ার নাম এনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার মানে অর্থাৎ গতকাল বিআরটিএ প্রধান কার্যালয়ে বৈঠক করেছে সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং সেখানে উপস্থিত ছিলেন ঢাকা পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং সেখানে ঢাকা জেলা প্রশাসন এবং পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকে বৃহস্পতিবার থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে যে যৌথ অভিযানটি যেটি আসছে সেটা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আগামী পরশু দিন থেকে, আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ এবং এছাড়া প্রয়োজনে মহানগর পুলিশ এবং ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। খুবই ভালো একটি উদ্যোগ, চমৎকার একটি উদ্যোগ, যেখানে শুধু মালিক শ্রমিক প্রতিনিধিরাই থাকবেন না, সেখানে বিআরটিএ থাকবে, একই সঙ্গে প্রয়োজনে তারা পুলিশের সহায়তা নেবেন, একই সঙ্গে ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নিয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে যাতে এই বাড়তি ভাড়াটি আদায় বন্ধ করা হয়, একই সঙ্গে সিএনজি চালিত যে বাসগুলো রয়েছে তাদেরকেও যাতে চিহ্নিত করা হয় এসব বাসগুলো আসলে কোন রুটে চলাচল করছে। দর্শক নিশ্চয় আপনারা শেয়ার করে দিচ্ছেন এবং আপনারা বেশি করে শেয়ার করুন, যত বেশি শেয়ার করবেন অনেক মানুষ যারা ভুক্তভোগী রয়েছেন, যারা আমরা প্রতিদিন অফিস করি, অফিসগামী যারা যাত্রী রয়েছি, বিভিন্ন প্রয়োজনে যাচ্ছি, স্কুলে যারা যাচ্ছেন, বাচ্চাদেরকে নিয়ে যারা বাসে যাতায়াত করেন তাদের এই ভোগান্তিটা নিশ্চয়ই কিছুটা হলেও কমবে এবং যারা এই সিদ্ধান্তটা, সরকার এই সিদ্ধান্তের কথাটা যারা জানতে পারবেন তারা কিন্তু একটু সতর্ক হবেন, সচেতন হবেন এবং যখন বাসে তার কাছে বাড়তি ভাড়া আদায় করা হবে তখন কিন্তু তিনি প্রতিবাদ করবেন যে না, গ্যাস চালিত বাসে কোনোভাবেই ভাড়া বর্ধিত করেনি সরকার, শুধুমাত্র ডিজেল চালিত বাসগুলোতেই বর্ধিত ভাড়া দেওয়া হবে, তবে সেটিও সরকার নির্ধারিত অবশ্যই এবং সরকার নির্ধারিত যে ভাড়াটি সর্বনিম্ন 8 টাকা সর্বোচ্চ 10 টাকা করা হয়েছে সেটি যদি কেউ বর্ধিত ভাড়া আদায় করে তাহলে অবশ্যই যে যৌথ অভিযানটি পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত যদি থাকে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা আসছে আগামী বৃহস্পতিবার থেকে। অতএব যারা বাড়তি ভাড়া আদায় করছেন তারা একটু সতর্ক হবেন, সাবধান হবেন এবং যারা ভুক্তভোগী যাত্রীরা রয়েছেন তারাও একটু সতর্ক হন, সচেতন হন, কারণ আপনাদেরকে কোনোভাবে আপনার এই কষ্টের উপার্জিত পয়সাটি আপনি অবশ্যই
এইভাবে দিয়ে দিতে পারেন না, যেখানে সরকার এই ভাড়াটি নির্ধারণ করে দেয়নি গ্যাস চালিত বাসের ক্ষেত্রে, সেটা তাহলে আপনি কেন গ্যাস চালিত বাসে আপনি বর্ধিত ভাড়া দিচ্ছেন? আর সেটি নিশ্চয়ই সরকার যে উদ্যোগটি নিয়েছে অবশ্যই প্রশংসার দাবিদার। আর একটি ইনফরমেশন আমার কাছে রয়েছে যে আপনারা জানেন যে পরিবহন মন্ত্রী, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনিও কিন্তু একেবারেই বাড়তি ভাড়া আদায় না করার জন্য এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকবার জন্য মালিক শ্রমিক নেতাদেরকে আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের, এবং তিনি বলছেন যে অন্যথায় দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটি ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তিনি যেটি বাড়তি ভাড়া আদায় অভিযোগের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে তিনি আজকে ব্রিফিং এই কথাটি জানিয়েছেন, এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে গতকাল থেকে ঢাকা মহানগর বিভিন্ন স্থানে বিআরটিএস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। আমি জানি না যারা আমাকে দেখছেন তারা এই ভ্রাম্যমাণ আদালতে সুফল পেয়েছেন কিনা, যদি পেয়ে না থাকেন তাহলে বৃহস্পতিবার থেকে আবারও বিআরটিএ একটি যৌথ অভিযান আসছে এবং মাঠ পর্যায়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রশাসনের অনেকে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক থেকে শুরু করে হাইওয়ে পুলিশ ছিল, জেলা পুলিশ ছিল, এখানে সবাই উপস্থিত ছিলেন, যেটি ওবায়দুল কাদের আহ্বান জানিয়েছেন। এবং তারপরও মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আহ্বান জানানোর পরেও বাড়তি ভাড়া আদায় অব্যাহত রয়েছে, এই অভিযোগগুলো আসছে গণমাধ্যমে। এবং আপনার যেটি বলছিলাম, ঢাকা মিনি বাসে সর্বনিম্ন ভাড়া 8 টাকা এবং বড় বাসে 10 টাকা নির্ধারণ করে দেওয়া হলো, বাস্তবে 15 থেকে 20 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, এবং দূরপাল্লার পথে সব বাসে এই ডিজেলের ভাড়া আদায় করা হচ্ছে। অথচ ঢাকা নরসিংদী, ঢাকা মানিকগঞ্জ, ঢাকা মাওয়া, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা কুমিল্লা সহ কম দূরত্বের অনেক পথে সিএনজি চালিত বাস চলাচল করে বলে বিআরটিএ জানিয়েছে। তাহলে এগুলোতেও কেন ডিজেল চালিত বাসের ভাড়াই আদায় করা হচ্ছে, এই প্রশ্নটি করেছেন অনেকেই। আচ্ছা, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাইছে, বাস ভাড়া আপনারা সে বর্ধিত ভাড়া দিতে হচ্ছে আপনাদের, বাসের ভাড়া কেমন দেখছেন এখন আপনাদের? বাসের ভাড়া বেশি, যে জায়গায় ভাড়া ছিল 15 টাকা ওই জায়গায় 25 টাকা। কোথা থেকে কোথায় আসছেন? আমি এখন আছি বিশ্বরোড থেকে। এমনি নরমাল ভাড়া কত ছিল আগে? নরমাল ভাড়া এদিকে ছিল 25 টাকা, 15 টাকা লোকেলে। এরপর ওই যেগুলি ওই যে বিকাশ টিকাশ ওগুলি ছিল 25 টাকা, ওগুলি ভাড়া এখন হয়ে গেছে 35 টাকা। আপনারা তো জানেন কিনা যে গ্যাসের যেসব গাড়ি চলে ওগুলো তো কিন্তু ভাড়া বাড়ানো হয়নি, শুধুমাত্র তেলের গাড়ি। কথা এখন কোনটা গ্যাসে চলে এটা তো আর কোনো ড্রাইভার বলবো না যে এটা গ্যাসে চলে। সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে সব গ্যাসের গাড়ি সেই গ্যাসের গাড়িতে স্টিকার লাগা দেওয়া হবে, তাহলে গাড়ি তো কোনো যাত্রী জানে না যে এটা গ্যাসে চলে, কোনটা গ্যাসে চলে কোনটা তেলে চলে এটা তো যাত্রীরা জানে না, সবই তেলের ভাড়াই নেই, তেলের ভাড়াই নেই। আপনি কি বাসে যাতায়াত করেন? হ্যাঁ করি। বাসের ভাড়া কি? বাসে আগে যেটা 20 টাকা নিত ওইটা 30 টাকা নিতেছে, আর এখন বললে বলে না কেউ গ্যাসে চলে, সবাই বলে ডিজেল, এই আর কি, মানে হয়রানি আর কি পাবলিকের। কোন রুটে চলাচল করেন? আমি কুড়িল থেকে গুলশান যাই, গুলশান একে যাই, ওইখান থেকে আগে ভাড়া ছিল 10 টাকা, এখন 15 টাকা নিতে আছে, এটাই আর কি। চলতেছে, আজকেও কি দিচ্ছেন? হ্যাঁ আজকেও দিচ্ছি, সকালেও দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এখানে কয়েকজন ভুক্তভোগী যাত্রীর সঙ্গে কথা বললাম, দর্শক আসলে একই অবস্থা যেটি বলছিলেন তারা, আসলে তারা গ্যাসের গাড়ি কোনটা তেলের গাড়ি কোনটা এটা আসলে কোনোভাবে বোঝার কোনো উপায় নেই, এবং সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে বিআরটিএ যে গ্যাসের চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে আলাদা করে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, এখন যদি হয়তো বা কিছুটা হলেও ভোগান্তি কমতে পারে এমনটা আশা করতে পারি আমরা। এবং অনেক দর্শক আমাকে মন্তব্য করেছেন, আমি একটু মন্তব্যগুলো যাব। তারা যেটি বলছেন যে গ্যাস চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কালার অর্থাৎ রংটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে হয়তো সবার জন্য বুঝতে সুবিধা হবে, কারণ অনেক ক্ষেত্রে হয়তো স্টিকারটা সামনে থেকে অনেকেই দেখতে পারেন না, এটি এটি হয়তো বলছেন। এখানে আপনার বাসগুলো দেখছেন, আমরা একটু বাসগুলো একটু দেখাই। এই এখানে কিন্তু প্রত্যেকটা বাসেই যাত্রীদের হয়রানি শিকার হতে হচ্ছে, প্রত্যেকটা বাসগুলো একটু আমি দেখাই। প্রত্যেকটা বাস আসলে কোনটা সিএনজি কোনটা গ্যাস কোনটা ডিজেল চালিত এটি আসলে বুঝবার কোনো উপায় নেই, এবং প্রত্যেকটা বাসেই একেবারে তেলের যে দাম বাড়ার কারণে যে ভাড়াটি বাড়ানো হয়েছে সেটি কিন্তু সব ক্ষেত্রেই বাড়ানো হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছে।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দর্শক আপনারা দেখছেন নিউজ হান্ড লাইভ, আপনাদের সাথে আছি মৌসুমী সুলতানা। নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন সরকারের যে সিদ্ধান্তটি, বিআরটি যে সিদ্ধান্তটি নিচ্ছে, এটি খুবই যদি বাস্তবায়ন করা হয় এবং এটি যদি রাস্তায় মনিটরিংটা জোরদার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত যদি পরিচালিত করা হয়, তাহলে এই কদিন ধরে যে জনদুর্ভোগ চলছে পথে পথে এবং পরিবহনে যে মানুষের ভোগান্তি গুলো চলছে সেটি কিছুটা হলেও কমবে, এটি আমরা আশা করছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যেখান থেকে আমাকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, বিশেষ করে যারা প্রতিদিন বাসে ভোগান্তি শিকার হচ্ছেন। কোনটি তেলের গাড়ি, কোনটি তেলের চালিত বাস, কোনটি গ্যাস চালিত বাস, সেটি নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন না, এবং যারা চিনতে পারছেন না এবং না চিনে বাড়তি ভাড়া দিচ্ছেন তাদের জন্য সুখবর আসছে। তাদের জন্য সরকার এবং বিআরটি যে সিদ্ধান্তটি নিয়েছে, গ্যাস চালিত বাসগুলোতে অবশ্যই স্টিকার লাগাতে হবে এবং যারা গ্যাস চালিত বাসে চড়ছেন তারা দেখেই চড়বেন যে তার আপনি বর্ধিত ভাড়া দিচ্ছেন কিনা। যদি গ্যাস চালিত বাসে কোনোভাবে আপনার কাছে বাড়তি ভাড়া আদায় করা হয় কিংবা চাওয়া হয়, অবশ্যই আপনি এটি প্রতিবাদ জানাতে পারেন এবং আপনি অভিযোগ করতে পারেন। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ধরতে পারে এবং তাদেরকে জরিমানা এবং আইনের আওতায় আনতে পারে। অবশ্যই এটি একটি খুব ভালো উদ্যোগ, নিশ্চয়ই আমরা প্রত্যাশা থাকবে এই আগামী বৃহস্পতিবার থেকে যে যৌথ অভিযানটি পরিচালিত করছে বিআরটি মালিক এবং শ্রমিক পক্ষের সংগঠনগুলোর প্রতিনিধিদেরকে নিয়ে, সেটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে, বাস্তবায়িত হবে এবং পরিবহন মালিক এবং শ্রমিক যারা রয়েছেন তারাও সরকারের এই নিয়ম নীতিগুলো মেনে চলবেন, এই প্রত্যাশা রাখছি। দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেখান থেকে আমাকে দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।